হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। আর আজকে গিয়েছিলাম নিউ মার্কেটে শপিং করতে। তো নিউ মার্কেটে কিন্তু শপিং করতে গেলে অনেক ধরনের খাবার দাবারও খেতে হয়, যেহেতু অনেক সময় দুপুরে লাঞ্চ টাইম হয়ে যায়। তো আজকে আমাদের লাঞ্চ টাইম হয়ে গেছিল, তো আমরা চলে আসছিলাম এই ঢাকা বিরিয়ানি হাউসে। তো চিন্তা করলাম যে লাঞ্চে কী খাবো, তো এখানকার তিহারি শুনেছি খুব ভালো হয়, তো সেই জন্য চলে এলাম এই তিহারিটা খেতে। তো ভেতরটা বেশ খালি ছিল, আমরা বসে পড়ছি। এই সময় আসলে অনেকেই বাইরে স্ট্রিট ফুড বিভিন্ন ধরনের ভাজা পোড়া খেয়ে থাকে, তো আমরা সেটা না খেয়ে চলে এলাম তিহারি খেতে। তো এই যে চলে এসেছে আমাদের তিহারি, আর এগুলো ছিল 130 টাকা করে পার প্লেট। আর যদি বলা যায় টেস্টটা মোটামুটি, মানে 10 out of 8 দেওয়া যেতে পারে। আর পাশাপাশি মাংস যদি বলা যায় 4-5 পিসের মতো ছোট ছোট মাংস ছিল। এখন আসলে দাম যথেষ্ট পরিমাণ বেড়ে গেছে, আর জিনিসপত্রের মানে কোয়ান্টিটিটা কমে গেছে, মাংসের পরিমাণ খুবই কমে গেছে, দামটা বেড়ে গেছে। তো কিছু করার নেই, যেখানেই যাই না কোনো একই রকমই প্রায়। তো আমরা বিরিয়ানিটা খেয়ে নিচ্ছিলাম, বা তেহারিটা খেয়ে নিচ্ছিলাম। বেশ টেস্ট লাগছিল, খাবারটা বেশ মজা ছিল। পাশাপাশি সাথে একটু কাঁচামরিচ হলে কিন্তু এই ধরনের তিহারিতে টেস্ট আরও বেড়ে যায়। একটু লেবু চিপড়ে একটু কাঁচামরিচ সহ খেলে কিন্তু ভালোই লাগে খেতে। তো রমজান তো প্রায় চলেই আসলো, তারপরে শুরু হয়ে যাবে আমাদের ঈদের কেনাকাটা। আমরা একটু আগেভাগেই মার্কেটে চলে এলাম, টুকটাক ঘুরে ফিরে কেনাকাটা করে নিলাম, তারপরে খেয়ে নিচ্ছিলাম এই খাবারটা। তো অনেকেই কিন্তু এখানে শপিং করতে এলে এই ধরনের খাবার খাও। তো কে কী ধরনের খাবার খেতে পছন্দ করো কমেন্টে জানিও। আমার কাছে মনে হয় যে রাস্তার যে খাবারগুলো, ওগুলো টাকা দিয়ে না খেয়ে একবার এই ধরনের খাবার খেয়ে যদি নেওয়া হয়, পেটটা বেশ ভরা থাকে, এনার্জি থাকে, আবার শপিং করা যায়। তো এই তো আমরা সবাই খাওয়া দাওয়া করছিলাম, এরপরে আবারও আমরা শপিংয়ে গিয়েছিলাম, তারপরে চলে গিয়েছিলাম আমাদের বাসায়। তো এই ছিল আজকে আমার ছোট্ট একটা ভিডিও তোমাদের জন্য। ঢাকা বিরিয়ানি হাউসে আমরা তিহারি খেলাম, সেটা টেস্ট কেমন ছিল আর দাম কেমন ছিল এটাই তোমাদের জানালাম। দেখা হবে নতুন ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।